হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি মাছের ডিমের বড়া। বন্ধুরা, আমি বাটিতে কিন্তু মাছের ডিম আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর কিছু পরিমাণে লঙ্কাটা কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে আলতো হাতে মেখে নেব। কিন্তু এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে স্বাদের জন্য লবণ দিয়ে দেবে তোমরা। আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, তারপর দেখো মাখাতে শুরু করে দিয়েছি। তা লবণটা দাও স্কিপ করেছিলাম, মানে ভিডিওটা তুলতে স্কিপ করে গেছি, তাই তোমাদের লবণ দেওয়াটা শেয়ার করতে পারিনি, কিন্তু মুখে বলে দিলাম। চলো এইভাবে সুন্দর করে আলতো হাতে মেখে নেবে। যারা পছন্দ করো এক চিমটি হলুদ দিতে পারো, কিন্তু আমি সচরাচর হলুদ দিই না, তাই আমি দিলাম না। চলো মেখে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছিল, দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে বড়াটা তৈরি করলে খেতে খুব টেস্টি লাগে। এবার দেখো একটু একটু করে আমি কড়াইতে দিয়ে দেবো সুন্দর করে, এইভাবে বড়ার শেপে। তোমরা কিন্তু ঠিক এইভাবেই দিয়ে দেবে, আর তেলের পরিমাণটা কম হয়ে গেলে তোমরা একটু বেশি দিয়ে দেবে। আমি একটুখানি হেলথ কনসার্ন, তাই কিন্তু পর্যাপ্ত পরিমাণের বেশি তেল কিন্তু ততটা ইউজ করি না রান্নায়। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি একটু ফ্রাই করে নেব। একটু লালচে করে ফ্রাই করে নিলে কী হবে, খেতে খুব টেস্টি হবে। দেখো আমি একটু উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে মাছের ডিমের বড়া, এবার টেস্ট করে দেখার পালা। চলো বন্ধুরা এবার একটু টেস্ট করে দেখি। আর গরমে যা অবস্থা, আমার তো আর কিছুই ভালো লাগছে না, তবে বড়া খেয়ে আমার দিল খুশ হয়ে গেছে, তাই গরমকে করে দিয়েছি টাটা বাই বাই। বড়ার জয়, জয় বড়ার জয়।